আপনার আপনার চলাফেরা আপনার চলাফেরা যেহেতু উচ্চ বংশ মানুষের সাথে, আপনি এলাচের সাথে কেন চলেন? আমি হচ্ছে পায়েশ, মাননীয় সভাপতি। আমার ব্যাপার স্যাপারটা অন্যরকম, আমাকে দেখেই বুঝতে পারছেন। যদি আপনার ঘরে নতুন বউ থাকে, সে ওসব গরু ছাগলের গোস্ত রান্না করতে পারে না, এই জিনিসটা যদি একটু লুকাতেও চায় কিংবা এটার উপর কিছু মলম দিতে চায়, সেক্ষেত্রেও পায়েশই একমাত্র ভরসা। আর এই যে এখানে কষাই বসে আছে, কষাইকে আপনি যত চা বিড়ি সিগারেট পান যত কিছুই দেন না কেন, সে গোস্ত কাটার ফাঁকে ফাঁকে যদি হচ্ছে আপনি ঈদের দিন যে পায়েশটা সকালবেলা রান্না করবেন, এক বাটি দিয়ে এসে দেন, দেখবেন যে তার কাজের স্পিড কত বেশি বেড়ে গেছে। আম কাঁঠালের দিনে আপনি কি লিচুর পায়েশ খেয়েছেন? এই ঈদে আশা করি আপনারা সবাই ঈদ সালামি পাবেন অথবা দেবেন। তবে ঈদে একটু মিষ্টি মুখ না করলে ঈদটাই তো বোধ হয় অসম্পূর্ণ থেকে যাবে। তাই চলে যাই পায়েশের কাছে। পায়েশ চরিত্রে বিতর্ক নিয়ে আসছেন রুবিনা জাহান তিথি। এইবারে দিল খুশ কর মজা আয়েস, স্বর্গেতে বিরাজিত খেয়ে নিয়ে পায়েশ। মাননীয় সভাপতি, এতক্ষণ এসব গরু ছাগল দালাল পাগল ছাগল কষাই সবগুলোর কথা শুনে নিশ্চয়ই হচ্ছে যে কি আপনারা একটু রসকচ খুঁজতে আসছেন, তাই না? সেই রসকচের সন্ধানে তো লাগবে আপনার, সেজন্যই তো আপনাদের মিষ্টি মুখ করাতে আমি চলে এসেছি পায়েশ। হাজার হোক, সেই যুগ জনম ধরে বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে তো চলেই না, আর সেই মিষ্টি যদি হয়ে যায় পায়েশ তাহলে তো আর কোনো কথাই নেই। কত বাহার এসব নাম আমার আপনি জানেন, মতিচুরের পায়েশ, নলেন গুড়ের পায়েশ, কিংবা এই যে এই গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে এই কোরবানি তো পড়েছে পুরো কাঠফাটা রোদ্দুরে, আম কাঁঠালের দিনে আপনি কি লিচুর পায়েশ খেয়েছেন? অর্থাৎ সব কিছুর মাঝেই আপনার মনটাকে সুখে আনন্দিত করে দিতে পারবে পায়েশ। শুনুন, আমি হচ্ছে পায়েশ, মাননীয় সভাপতি। আমার ব্যাপার স্যাপারটা অন্যরকম, আমাকে দেখেই বুঝতে পারছেন। আমি আমার এসব সবার সাথে চলি টলি না। এই যে এখানে পোলাও আপা বসে আছেন, উনিও যেমন চাল দিয়ে হন আমিও চাল দিয়ে হই, কিন্তু এই বেচারি আবার ওই গরু ছাগলের সাহচর্য ছাড়া চলতে পারে না। কিন্তু আমি আমি কিন্তু ছোট্ট একটা মিষ্টি হাড়িতে নিজে নিজেই চলে যেতে পারি। আর এরপর এই গরু গরু যদিও আমার খুব প্রশংসা প্রশংসা করলো, কিন্তু গরু আবার কী বলে গেল যে মানুষ কি আগে পায়েশকে খোঁজে নাকি আর মানুষ আগে গরুকে খোঁজে? আরে ভাই, আপনি শ্বশুর বাড়িতে যান আর কিংবা বাপের বাড়িতে যান, আগে হচ্ছে গরু খাওয়ার পর শেষ পাতে যদি মিষ্টি বা পায়েশ না দেয় তাহলে দেখা যাবে পরের বার আপনাকে আর দাওয়াত দেয় কি না। ওই দিন শেষে সবার পায়েশের কাছেই ধরা। আমার চলাফেরা আসলে তো সব উচ্চবংশীয় মানুষের সাথে, তার জন্য আমার আজকে একটু এখানে গরম লাগছে। কারণ খাওয়ার সময় এলাচটা যখন মুখে পড়ে আপনার যে স্বাদ সেটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তা ছাগল আপনি যখন ম্যামে করছেন এতই বেশি, আপনাকে বলে রাখি, আপনার ওই চামড়াটা কি হচ্ছে আমরা খাওয়ার সময় খাই নাকি আপনার গোস্তটাই খাই? আপনার চামড়াটা যেমন ফেলে দিতে হয় অমন এলাচটা কীভাবে ফেলে দিতে হয় ওইটা আসলে মানুষ খুবই ভালো জানে, আপনি তো ছাগল তাই জন্য আপনি জানেন না। আচ্ছা, এবার আমার কথায় চলে আসি। আসলে এই কারণে এসব জায়গায় আমি আসতে চাই না, এসব জায়গায় আসলে আমার বংশীয় মানুষজন থাকে না। আমার তো চলাফেরা হচ্ছে সব দুধ ঘি জাফরান এলাচ কিশমিশ কাজু এদের মতো উচ্চ বংশীয় জিনিসপত্রের সাথে, আসলে আমি তাদেরকে নিয়েই স্বয়ং সম্পূর্ণ। এইবার আসি, এ ছাগলটা খালি ম্যামেই করতে আসে, ছাগলের জন্য আসলে পায়েশ কথা বলতে পারছে না, কোথায় না একটুখানি মিষ্টি দিতে আসছি আপনাদের সবার মাঝে সেটাও দিতে দিচ্ছে না। এই যে এখানে বসে আছে দালাল কষাই এদের, এই দালাল দেখেন, এই দালালকে আপনি যতই হচ্ছে টাকা পয়সা দিয়ে হায়ার করেন না কেন, দালালকে যদি বাসায় নিয়ে হচ্ছে আপনি একটুখানি মিষ্টি মুখ করান তখনই দেখবেন যে কি দালালের মুখটা হয়ে যাবে খুবই সুন্দর। তখনই দালাল বলবে যে ভাই আরেক প্লেট আরেক প্লেট, তখন আপনার কিন্তু টাকাটাও কমাই দিতে পারে। তখন দালাল আপনাকে বলতেই পারে ভাই 10,000 জায়গায় আসলে 5,000, আচ্ছা ঠিক আছে রাজি, এ বাসায় তো হয়ে গেল একটুখানি পায়েশ। আর এই যে এখানে কষাই বসে আছে, কষাইকে আপনি যত চা বিড়ি সিগারেট পান যত কিছুই দেন না কেন, সে গোস্ত কাটার ফাঁকে ফাঁকে যদি হচ্ছে আপনি ঈদের দিন যে পায়েশটা সকালবেলা রান্না করবেন, এক বাটি দিয়ে এসে দেন, দেখবেন যে তার কাজের স্পিড কত বেশি বেড়ে গেছে। সুতরাং এজন্যই সকল জায়গায় হচ্ছে আসলে পায়েশ ছাড়া কোনোই উপায় নেই। এখানে বসে আছে সালামি, ঈদ সালামি বলে গেল যে আসলে তার নাকি গুরুত্ব অনেক, অবশ্যই তার গুরুত্ব অনেক, এটা আমিও স্বীকার করলাম আসলে সালামি। কিন্তু কথা হচ্ছে আপনি দেখেন এই বাংলার আপামর বাঙালি সমাজে আমাদের মা খালারা যারা যুগ যুগ ধরে হচ্ছে রান্নাঘর সামলেছে সংসার সামলেছে তাদের কাছে কিন্তু আসলে ক্যাশ টাকা থাকে না,
তাদেরকে যখন আপনি ঈদের দিন নামাজ শেষে এসে সালাম করবেন, তারা আপনাকে দোয়া দিবে। দোয়ার সাথে তারা সালামি হিসেবে কচকচে নোট যেহেতু তাদের পকেটে থাকে না, তারা আপনাকে এক বাটি পায়ের সামনে এনে বলবে, ধর এটাই তোর সালামি। আপনি চিন্তা করেন, ওই কচকচে হচ্ছে হাজার টাকার নোটের চেয়ে আপনি মায়ের বানানো ওই পায়েসটা খেয়ে ওই সালামিটাই আপনার কাছে কত বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং হচ্ছে আপনি দেখেন, এসব গরু ছাগল নিয়ে তো কথাই বলতে চাই না, এদের যদি মান সম্মান থাকতো এদের নাম কি আর গরু ছাগল হইতো? আর এদেরকে এই দালাল বলেন আর এইসব কষাই বলেন, তাদেরও হচ্ছে যে কি একদম সর্বশেষ হচ্ছে তারা গলে যাবে পায়েসের কাছেই এসে। আর পোলাও আপাত হচ্ছে যে কি শুধুমাত্র একা একা চলতেই পারে না, তার সাথে কাউকে লাগে, আমার তেমন কাউকে লাগে না। আর সালামিরে তো বুঝাই দিলাম যে সালামি তোমার বিকল্পও কিন্তু আসলে আমি পায়েস। এবার যদি আমি একটু অন্যদিকে যাই, তা মাননীয় সভাপতি, কোরবানির ঈদে আপনি নামাজ পড়ে এসে যতই গরু কোরবা গরু ছাগল কোরবানির জন্য এসব দালাল কষাই এদের সাহচর্যে থাকেন না কেন, যতই হচ্ছে যে কোরবানিতে যদি এই সালামির আবার এত একটা দামও নাই, ওটা রোজার ঈদে ছিল, তো দিন শেষে হচ্ছে যখন আপনাকে আপনার মা বা আপনার স্ত্রী আপনি ঘরে ঢুকলে হচ্ছে একবারটি বায়স এনে দিবে, আপনার যেই মুখের খুশিটা আপনি সেই এনার্জি নিয়ে হচ্ছে গরু কাটতে ছাগল কাটতে সব কিছুই পারবেন। এবং যখন কোনো অতিথি আসবে, আপনার ওই গরু আর ছাগলের গোস্ত কয়েক ঘন্টার পর ঘন্টা যদি রান্না নাও হয়, তাকে আপনি খালি মুখে তো আর বসিয়ে রাখতে পারবেন না, তখনও একবারটি পায়েস দিবেন, দেখবেন যে তার মনটা কি সুন্দর হয়ে যাচ্ছে। আর যদি আপনার ঘরে নতুন বউ থাকে, সে ওসব গরু ছাগলের গোস্ত রান্না করতে পারে না, এই জিনিসটা যদি একটু লুকাতেও চায় কিংবা এটার উপর কিছু মলম দিতে চায়, সেক্ষেত্রেও পায়েসই একমাত্র ভরসা। পায়েস দিয়ে আপনি করতে পারবেন সবার মন চয়। অসংখ্য ধন্যবাদ। ঈদে অতিথি আপ্যায়ন বরাবরই এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ঈদের তেমনি একটি অনন্য উপাদান পোলাও। পোলাও চরিত্রে আসছেন বিতর্ক নিয়ে সাদিয়া তন্নী।